ফজলুল করিম কি বলেছেন দেখুন, সেই পাঠটা আমরা সব পড়ে এখানে দূরে এসেছি, আর আজকে আমাদের জেনারেশনটাও পড়ছে, মাস্টাররা পড়াচ্ছে, মৌলবি পড়ছে, মৌলবির বেটাও পড়ছে, কিন্তু বুঝি নাই কাজ কথা কি, না কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, আর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের কিছু সত্যি ভাই, স্বর্গ মানে জান্নাত আর নরক মানে জাহান্নাম। মৌলবি তোমাকে প্রশ্ন করেছে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কে বলে রে বহুদূর, তুমি তো বলছো মরণের পর, হাসর মাসর পর জান্নাত জাহান্নাম যেমন ফল তেমন কর্ম, কিন্তু তুমি আবার এখানে পড়ছো মৌলবি তোমাকে প্রশ্ন করছে উপর বাংলার ফজলুল করিম মহাকবি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, আবার তিনি উত্তর দিচ্ছেন মৌলবি তোমার দ্বারা হবে না, তুমি তো কি বলে নিজেকে লুটি মুটে খাওয়ার জন্য ইসলামের ছদ্মবেশী একটা কন্ট্রাক্টর সেজেছো ঠিকেদার হয়েছো, তো তোমার দ্বারা ওই লুটি মুটে খাওয়া হবে যত মিথ্যা কথা শোনো, তার উত্তর দিচ্ছি আমি ফজলুল করিম কি না মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের দিয়ে সুরা শুরু না জান্নাত জাহান্নাম দূরে নাই তোমার মধ্যে বিরাজমান, যা আছে বম্বান্ডে তা আছে এই গজুবি মুহাম্মদি ফান্ডে, বলুন সুবহানাল্লাহ। আসুন আপনারা আমার কথা বুঝতে পারছেন না পারেননি, আজকে আমি নূর নিয়ে একটু কথা বলবো, নূর বলে কাকে, নূর মানে কি গো, নূর মানে কি গো, নূর মানে কি গো, আমার জ্যোতি জানি শক্তি জ্যোতি, সাধারণ ভাষায় বলি আলো, আরে যার মধ্যে আছে যদি তার কে করবে ক্ষতি, যেখানে আছে আলো তো যত মৌলবি আর এই যত নাদান থাকুক না কেন যদি গ্রহণ করে আলো তো দূর হয়ে যাবে সব কালো, হবে তার চিরজিন্দেগি ভালো। হায় রে আদমের বেটা বুঝতে না পারলে কপাল ফাটা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুন আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ آمنت بالله صدق الله المولى العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى فقد قال رسول الله صلى الله تعالى عليه وسلم الإيمان معرفة بالقلب وقول باللسان وعمل بالأركان وسيلتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رحمة ويفول بغانة অনেক জিকির শুনেছেন সমাজে জিকির জালি কিরকম জিকির করেন তো বলুন দেখা একটা দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, আর তারা রাশি শুয়ে বা রোগ হয়ে জবানটা যদি পড়ে যায় একদিকে আল্লাহ আল্লাহ বলবে বলতে পারবে আওয়াজ করবে ভাই, গঙ্গা হয়ে গেলে প্রাণাসি হলে আর করবে, বলে জিকির কর জিকির কর মরণের সময় যদি আবার লাই লাল্লাহ বলে মরতে পারিস জান না, আর তুমি প্যারালাইসিস হয়ে যায় জীব না ঘুরে লাই লাল্লাহ বলবে কি করে, হ্যাঁ অমুক করবে, বলে হবে না রে সেই আদমকে দেখে যে সেজদা করেছিল সে ফিরে ফিরেছে নিজের দম, ওই দমে দমে যে জিকির করবে ওই দমটা বেরিয়ে গেলে জিকির অবস্থায় দমটা আল্লাহ সান্নিধ্য লাভ করবে, যখন আল্লাহ হিসাব নেই ওরে দম তুই বল কি করেছিস, দম বলবে আমি জিকির করতে করতে তোর নাম নিতে নিতে তোর মধ্যে এসেছি, অতএব হিসাবটা কার নিবি, আমি তো তোর ভেতরে তুই আমার মধ্যে তুই আমাতে আমি তোর মধ্যে, তো হিসাব নিবি তো নিজের নিলে আল্লাহ বলে চুপ, হ্যাঁ তো ওই জিকিরটা করতে হবে রহমতের ওই ফুল বাগানের, আরে মালিক কামলি বাবা দমের সুতায় গাঁথ লামি লা ইলাহার মালা, ফির মুর্শিদের মাধ্যমে যদি দমের মালা শিখে নেবেন না দমের জিকির, ফের উপরে আর কোনো নামাজ না, এই হলো আসলাত মেরাজের মন, কারণ নামাজ কি জন্য ভাই, কোরআন বলছে আকিমু সালাত আলি জিকরি, আমার জিকিরের জন্য নামাজ করো, তো জিকিরের জন্যই
নামাজি ছিল। আরে কত খোলস, ওই খোলস খুলে খুলে দেখো সেই হু যাকে তুমি লাগিয়েছিলে এতটুকু বীজ, ও নিজেকে ফানা করে ফেটে গিয়ে বড় দিল গাছ। বলো কত বড় গাছের বীজটা পাবে, খুঁজেও পাবে না। তো ভাই ওই বীজ কোথায় পাবে, না ওই গাছ যখন আবার ফল দেবে। তো ফল কোথায়, একটু ফল আরে চিরে দেখ, নিজেকে ফানা কর, ফানা করলেই দেখতে পাবে ওখানে বাঁকা কি, না যেটাই রোপণ করেছিলাম বীজ দানা ওই দানাটা ওখানে ফলের ভেতরে। তো সারা বিশ্ব কায়নাতের মধ্যে মোহাম্মদি বিরাজ করছে, কিন্তু এই মোহাম্মদি গাছের মধ্যে আসল ফল হলো মানুষ। আর এই মানুষের ভেতরে ওই মোহাম্মদি বীজ, কেন মানুষই মোহাম্মদ, মানুষই খোদা, মানুষই পীর, মানুষই মওলা, মানুষই বান্দা, মানুষ ছাড়া খোদা পাবে না। তা আমরা জিকিরে আছি, কি বলছে এখানে, জীব না লড়লেও, জীব না চললেও, হাত না চললেও, বলতে না পারলেও, দমের সঙ্গে যদি ইল্লাল্লাহ জিকির শুরু করে দিই, আর দম বেরোবে তো ইল্লাল্লাহ হয়ে বেরোবে, ঢুকবে তো ইল্লাল্লাহ হয়ে ঢুকবে। তাই রহমতের ওই ফুল বাগানের মালিক কামলি ওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে। ভাই তসবীর মালা কখনো শুধু পচে যায়, মতির দানা গুলো বিখিরে যায়, ফুলের মালা পচে যায়, সুতো পচে যায়, শুকিয়ে যায়, তসবীর মালা ভেঙে যায়, বা সুতো ছিঁড়ে গেলে ছিত্রিয়ে যায়, পাওয়া যায় না। এমন মালা পচবে না, বিখরাবে না, ছিত্রাবে না, মালা আরো শক্ত হবে। মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, আর মোহাম্মদি নাম স্মরণ করে ঘিরা দিলাম কোষে। আরে মোহাম্মদ তো পাওয়া না, মোহাম্মদ হায়াতুন নবী তো, জিন্দা নবী তো, হাজের নাজের নবী তো, তাহলে হাজের নাজের নবী দেওয়ানা দেখো, দেখো পীর মুর্শিদকে দেওয়ানা, মোহাম্মদ মিল গায়া পীরবি, মোহাম্মদ যে মোহাম্মদ ওই মদিনাতে আছে কবর, সে ও মোহাম্মদ হলো আবদুল্লাহ আমেনার বেটা মোহাম্মদ, ও মোহাম্মদ বান্দা মোহাম্মদ, শুনেছেন ও আসটা কোনদিন? ভাই মোহাম্মদ কটা, আমি বলছি না নবী কি বলছেন দেখুন, আউয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, নবী পাকের হাদিস। আমরা, আমি বলেনি, আমরা আউয়ালে মুহাম্মদ, আমরা আখেরে মুহাম্মদ, আমরা মধ্যে মুহাম্মদ, আমরা প্রত্যেকে মুহাম্মদ, জোরে বলেন। তাহলে এ মুহাম্মদ হলো বান্দা মুহাম্মদ, কিন্তু আদিতে আউয়াল মুহাম্মদ হলো নূর মুহাম্মদ। ও নূর মুহাম্মদ কে পয়দা করবে এমন কোন বাপ আর মায়ের হিম্মত আছে? আরে মোহাম্মদ না হতে তো আসমান না হতি, মোহাম্মদ না হতে তো জমি কা বিস্তার না হতা, মোহাম্মদ না হতে তো মৌলবি না হতা, মোহাম্মদ না হতে তো মৌলবি কা বাপ না হতা, মোহাম্মদ না হতে তো মৌলবি কা মা না হতি, আরে মোহাম্মদ না হতে তো তু মৌলবি না হতা, মোহাম্মদ না হতে তো চাঁদ না হতি, আরে মোহাম্মদ না হতে তো গোল্লা খেলতি, আর মোহাম্মদ না হতে তো বাজুয়ামে মজমা না হতি। তো মোহাম্মদ সে আব্দুল্লাহ বনে আর আমেনা বনি, ও নূর মোহাম্মদ থেকে ইয়ানে আলো মোহাম্মদ, জ্যোতি মোহাম্মদ থেকে আব্দুল্লাহ আমেনা হয়েছে, আর আব্দুল্লাহ আমেনা থেকে যে হয়েছে ওটা বান্দা মোহাম্মদ হয়েছে। তাই এর ইতিহাস পাওয়া যায় মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আমেনা। তাহলে এটা কি না, এই মোহাম্মদই আক্ষরিক সুরতে বান্দা মোহাম্মদ, আর ওটা জ্যোতি মোহাম্মদ। তো আজকে মোহাম্মদ বলেছেন নবী যে আমি হায়াতুন নবী আর হাজের নাজের নবী, আমি পর্দা নেব কিন্তু আমার দেহটা পর্দা নেবে, ওজুদুল মোহাম্মদ পর্দা নেবে, নূর মোহাম্মদ আলীকে দিয়ে গেলাম, ইয়ানে আলীর সুরত ওজুদকে মোহাম্মদ বানিয়ে দিলাম, তো আর নাম হায় আলী মগর ওজুদ হ্যায় মোহাম্মদ, আর উসমে হায়াতুন নবী নূর মোহাম্মদ, ইয়ানে যত ওয়ালি আছেন সব ওয়ালিরা
মোহাম্মদ বলছেন, আরে শরিয়ত ওয়ালো মোহাম্মদ কো পহলে পহচানো, নামাজ পড়তে হো আর গাওয়া ভি দেতে হো, মানে সাক্ষী দিচ্ছ কি না সদওয়ানা মোহাম্মদ আব্দুহু ওয়া রাসূলু, আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল। তো বলো মোহাম্মদ কোন মোহাম্মদ আল্লাহর বান্দা আর কোন মোহাম্মদ আল্লাহর রাসূল? তো যদি মিথ্যা দাবি হয় মিথ্যা যদি সাক্ষী হয় কি হবে? নবী বলছেন আল কাজি বললা উম্মতি, মিথ্যাবাদী আমার উম্মত হতে পারে না, মিথ্যাবাদী আমার উম্মত নয়। কোরআন বলছে লানাতুল্লাহিল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ। তুমি সাক্ষী দিচ্ছ যা মোহাম্মদ আল্লাহর রাসূল, মোহাম্মদ আল্লাহর বান্দা। বলো যে মোহাম্মদ রাসূল তার বাপ মা নেই আর যে মোহাম্মদ বান্দা তার বাপ মা আছে। শুকরিয়া। এক মুরিদ তার দিল মে ঢেউ খেলছে, এমন ঢেউ খেলছে পুরো কিনারে এসে ঢেউ ঝাপটা মারছে, এই নূর কা খেলা। তো মুরিদ যেমন ভূমিকম্প নাড়া দিলে জমির হিলে ওঠে, তো আশেক মুরিদ যারা হবে এই মোহাম্মদকে যখন পীরের মধ্যে পেয়ে যাবে তার অজুদি মোহাম্মদ হিলবে। তার পাবে এ হাজিস কা পহচান, শুকরিয়া, এ হ্যাঁ মোহাম্মদ কা পহচান। তো ভাই আসুন, ও নবী মোহাম্মদ। আজ হজরতে খোয়াজা সৈয়দ সাদ তবারক আলী চিশতি মাদজিলান আলী কি হুজুর পে মওজুদ হ্যায় বলো, সুবহানাল্লাহ। কিউ আগর মোহাম্মদ ইসমে মওজুদ না হোতে তো কসম খোদা হজরতে খোয়াজা ইউনুস আলী চিশতি মাদজিলান আলী কো খিলাফত না বানাতে, খলিফা না। সমজতে হো? হ্যাঁ, আজকাল আবার অনেক রকম খলিফা গো, যে যত আক্ষরিক এলেমে বেশি জানবে সে তো খলিফা হয়ে যায়। তো ভাই আক্ষরিক এলেমে খলিফা ওটা মাদ্রাসাতে বানানো যায়, আর এই ওজুদি মোহাম্মদ বানানো ওয়ালা খলিফা এ নবী পাকের মদিনাতে বানানো হয়। জোরে বলে নবী পাক কি বলছেন, আনা মাদিনাতুল ইলম, নবী মাদ্রাসা বানিয়েছে। নবীর মাদ্রাসা দেখেছেন? জি, নবীর মাদ্রাসা দেখেছেন না? দেখবেন, দেখেছেন না দেখবেন? আরে এনারা কথায় ভয় লাগছে যে মাদ্রাসায় গিয়ে আবার বুড়ো বসে পড়তে যাবো। না দেখেনি, আজকে দেখাতে হবে। দেখেন কি? তো হ্যাঁ, জোরে বলেন না, এত ঝিমা শ্রোতা হলে ওয়াজ কি শুনবে? হ্যাঁ, এক এক জায়গায় গিয়ে শ্রোতা এমন নেচে উঠে যে তার নিজেরই হুশ থাকে না। জবাব দেন তো ভাই, দেখুন নবী পাকের মাদ্রাসা বলে কাকে? নবী পাকের মাদ্রাসা, নবী বলছেন দেখুন তার পরিচয়, আনা মাদ্রাতুল ইলম আলিম বাবি হা মান মারাজাল মদিনা তা ফালিয়াতিল বাব। নবী বলছেন আমি হলাম ইলমের মদিনা, ইলমের শহর, আর আলী হলো দরওয়াজা। গৌর কিজিয়ে, আলী হলো দরওয়াজা। যে ব্যক্তি ইলম শিখতে চায়, ইলম হাসিল করতে চায়, আলেম হতে চায়, সে যেন আলীর কাছে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানে আলী কা পাওয়ার কতনা হ্যায়, আলী কা পাওয়ার কত দেখবেন? ভাই আলীর মর্যাদা বেশি না কোন কোন নবীর মর্যাদা বেশি একটু বলবেন? মাশাআল্লাহ, হ্যাঁ এক ভাই বলছে আলীর মর্যাদা বেশি। জি, নবী আর কোনো বলছে নবীর মর্যাদা বেশি। যদি গিয়ে দুটো কথা আমাকে ফয়সালা করতে হবে, ফয়সালাটা আমি করবো না আপনারা করবেন, কিন্তু আমি তো দর্শে দেবো। আরে তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম, ভাই আল্লাহর কালামকে দেখা যায়, আল্লাহর কথাকে দেখা যায়, ভাই কোন কথাকে দেখা যায়? কথাকে দেখা যায় না, কথা শোনা যায়, লেখা যায়। কথা লিখতে হয়, শুনতে হয়, শোনাতে হয়, দেখা যায় না। কিন্তু হযরতে মুসা লাকাব হলো কি? কালিমুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ মানে কি না? আল্লাহর কথা, আল্লাহর কথা। এতদিন জানতাম যে কথা শোনা যায়, কথা দেখা যায়, বাক্য শোনা যায়, বাক্য দেখা দেখা যায়। না না না, বাক্য শোনা যায় আর বাক্য লেখা যায়,
বাক্য বলা যায় কিন্তু বাক্য দেখা যায় না, কিন্তু আল্লাহ বললেন মুসা হলো আমার বাক্য, মুসা হলো আমার কথা। জোরে বলো সুবহানাল্লাহ, মুসা হলেন কথা। তাহলে মুসা নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখে নেন কথা, ইয়ানে মুসা নবীর মাথার চুলটাও হলো আল্লাহর কথা, মুসা নবীর অঙ্গ অযুত কথা হলো আল্লাহর কথা, পা পর্যন্ত আল্লাহর কথা। তো মুসা নবী যদি আল্লাহর কথা হয় তাহলে আলীওয়ালা কোন মুর্শিদ বলুন তার অযুত কার কথা? আগো আল্লাহর কালামে মাথা নুয়ে চুমু খেলে আর আল্লাহর কোরআনের 15টা সেজদার মধ্যে একটা গোপন 14টা কালাম পড়ে সেজদা করা ওয়াজিব করে দিয়েছে। তাহলে কোরআনকে সেজদা করা ওয়াজিব, কোরআনকে চুমু খাওয়া ওয়াজিব, কোরআনকে জুজদান দেওয়া ওয়াজিব, কোরআনকে হেফাজত করা ওয়াজিব। তো ও তো খামোশ কোরআন বলতে পারে না, আমি ওকে নামালে নামবে, আমি খুললে তবে দেখব, তবে আমি পড়লে ও হবে, নইলে ও রইল খামোশ। কিন্তু নবীর নূরে নূরি কিতাব মুবিন, নূর হুয়া কিতাব মুবিন, এ হলো বলনে ওয়ালা কিতাব। আল্লাহর ওলি হলেন বলনে ওয়ালা কিতাব, হাত ধরে লে জানে ওয়ালা কিতাব, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেনে ওয়ালা কিতাব, আল্লাহর সঙ্গে মিলিয়ে দেনে ওয়ালা কিতাব। এ কিতাব ওই তো কোরআন কিতাবে যদি চুমু খাওয়া যায় সেজদা করা যায়। এই আল্লাহর বানানো বলনে ওয়ালা কিতাবে চুমু সেজদাটা করবে কেউ বলে রে শিরক? তার মাথায় শয়তান সুযোগ বুঝে মারে পেরে। ছেলে বোঝো মৌলবী, এই জন্য 72 ফিরকায় খালি গালিগালাজ করছ? 72 এক ইসলাম বডি, আর 72টা রঙের টুকরো টুকরো করে তাকে জুড়ে তালি পরা জামা পড়লে কি বলবে বলে? সার্কাসে এমন সাবধান। তবে হ্যাঁ, আমরা 72-এর মধ্যে নয়। জি শুক্রিয়া, আমরা 72-এর মধ্যে নয়, আমরা একের মধ্যে। কোথায় নালিওয়ালা? হয়তো মুসা কালিমুল্লাহ বলছে হে আল্লাহ, এই জামানায় যদি আমাকে নবী না করে কত বড় মশহুর নবী, ফেমাস নবী, বিখ্যাত নবী। সেই নবী বলছেন এই জামানায় আমাকে নবী না করে যদি আখেরি জামানার নবী মুহাম্মদের উম্মত বানাতেন তো আমার নসিব আরো উঁচা হতো, আমার মর্যাদা বেড়ে যেত। এইবারে বলেন মুসা নবীর মর্যাদা বেশি না মুহাম্মদের উম্মতের মর্যাদা বেশি? যিনি বলছিলেন ভাই যে নবীর মর্যাদা বেশি, তো নবীর মর্যাদা বেশি তো হবে। উম্মত মুহাম্মদের উম্মত হওয়ার জন্য দোয়া করবেন কেন? আপনি বোকা না উনি বোকা? মুসা নবী তাহলে আপনার কথাই বোকা? মুসা নবী জানে যে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যা মালামাল, ওই মালামালের মালিক হলো আলী। মালামালের মালিক হলো আলী, আর যে আলী হয়ে গেছে, আমি মুসা নবী কিছুটা পেয়েছি, নূহ নবী কিছুটা পেয়েছে, ঈসা নবী কিছুটা পেয়েছে, কিন্তু মুহাম্মদ নবী পূর্ণাঙ্গ পেয়েছে। আর পূর্ণাঙ্গ মানটা আলীকে দিয়ে দিয়েছে। তা আলীর যদি আমি গোলাম হয়ে যাই অর্থাৎ মুহাম্মদের উম্মত হয়ে যাব তো পুরো মালামাল পেয়ে যাবো। ঠিক না? সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম বলেন এই জামানায় আমাকে নবী না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করতেন তো আমার নসিব বুলন্দ হতো, মর্যাদা আরো বেড়ে যেত। দেখেন, তাহলে আমরা মোহাম্মদি উম্মত, আর সেই মোহাম্মদি উম্মতের মালামাল আলীকে চিনি না। চিনেছি আলীকে চিনতে পারি, অথচ আলী আলী করলে ওরা আবার ঘুরিয়ে ফতোয়া দেয় বলে জানি সেটা তো শিয়া, খালি আলী আলী করে। আচ্ছা ভাই, আলী আবু বকরের গোলাম না আবু বকর আলীর গোলাম? জি বড় এমন গুঁজে দিয়েছে যে বলাও মুশকিল, কি আগাছা গুঁজেছে। আমার নবী বলছেন মান কুন্তু মাওলা ফাজালুন মাওলা, আমি যার মালিকে মুখতার আলীও তার মালিকে মুখতার। আরে আমার নবী বলছে আমি যার মাওলা, প্রত্যেকটা নবী মুহাম্মদকে মাওলা বলে ঈমান রেখেছেন। ঠিক না বেটি? তাহলে প্রত্যেক নবী যদি মুহাম্মদের কলমাতে উম্মত হন তাহলে মুহাম্মদকে মাওলা মেনে নিয়েছেন?
নবী মুহাম্মদ বলছেন আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। তাহলে মুহাম্মদ হলেন আদমের মাওলা, আর নবী বলেন আলীও তার মাওলা, তো আলী ভি আদম কা মাওলা। মুহাম্মদ মুসা কা মাওলা, তো আলী ভি মুসা কা মাওলা। মুহাম্মদ নূহ কা মাওলা, তো আলী ভি নূহ কা মাওলা। মুহাম্মদ ঈসা কা মাওলা, তো আলী ভি ঈসা কা মাওলা। মুহাম্মদ আবু বকর কা মাওলা, তো আলী ভি আবু বকর কা মাওলা। মুহাম্মদ উমর কা মাওলা, তো আলী ভি উমর কা মাওলা। মুহাম্মদ আগর মাওলাবি মোল্লা কা মাওলা, তো আলী ভি মাওলাবি মোল্লা কা মাওলা। জো কাইতা আলী আলী কা মেয়েরা কি চাও প্রসবেদনার সময়? আল্লাহ বলছে মরিয়ম, এ মসজিদ পবিত্র মসজিদ, এখানে তো যেখানে যা খেজুর বাগান, পুরো জঙ্গলে যা। আর এখানে ফাতেমা বিনতে আসাদিয়া না আবু তালেবের স্ত্রী আলীর মা, গর্ভ অবস্থায় কাবা তোয়াফ করছেন আলী পেটে, আর প্রসব বেদনা উঠেছে। নবী পাক জানেন যে চাচি অবস্থা খুব শোচনীয়, কোন মুহূর্তে কি ঘটতে পারে। নবী পাক রক্ষণাবেক্ষণ করছেন, লক্ষ্য রেখেছেন, আর দেই একবার দুবার ঘুরেছেন বাস পেট ধরে। চাচি আম্মা এবারে থামতে পারছে না, চাচি আম্মা বলে বাপ দাই আগে দাঁড়, বাপ এত ভিড় দেবো আমি কি করে যাব বাপ, এই বাবা আপ সামলা। ও চাচি আম্মা ভয় নাই, শুধু মুহাম্মদ কা ইশারা কাফি হ্যায়, বলো সুবহানাল্লাহ। মোহাম্মদ কা ইশারা উঙ্গলি তলোয়ার বন গয়া, চাকুর হিসাব বন গয়া। মোহাম্মদ কা ইশারা কঙ্কর কলমা পড় দিয়া, মোহাম্মদ কা ইশারা তো দুনিয়া কো ছোটা আর বড়া কর দিতে হ্যাঁ। মোহাম্মদ কা ইশারা আগর কোই মোহাম্মদ পর রহম সে এক নজর ডালে তো উসকো মোহাম্মদ নে আপনা বানা লিয়া, বলো সুবহানাল্লাহ। তো ভাই সাহেব চাচি আম্মা, তুমি বলছেন চাচি আম্মা চিন্তা করবেন না, আমি তো আপনার ভাতিজা আছি। ও চাচি আম্মা, তো কাবা ঘরের গেটটা ওদিকে, কিন্তু এদিকে গেট নাই। ইশারা করেন কাবা, গেট দিয়ে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাচি আম্মাকে ঢুকিয়ে দেন, তাই মাও ঢুকে গেল, আলী পয়দা হলো, আর তার নামও আলী রাখেনি। কিন্তু কথা বলেনি, ছেলে জন্ম হলে কাঁদবে তো, জন্ম হওয়ার সময় কাঁদা আর মরণের সময় হাসা, এটাই হচ্ছে শুভ আলামত। তাহলে কাঁদে না, চাচি আম্মা দাইমাকে পাঠিয়েছে, আরে দে না মোহাম্মদকে দে ভাতিজাকে দে, কাঁদেনি কেন? বলে চাচি আম্মা ভয় পাচ্ছেন কেন, আলী কেন কাঁদবে, আলী চোখ বন্ধ করে আছে, কিছু দেখছে না কানছে না। তো আলীকে করে নিলেন, যেই মোহাম্মদ অমনি চেয়ে দেখলেন নবীর চেহারা মোবারক, জোরে বলেন সুবহানাল্লাহ। আলী পৃথিবীতে সর্বপ্রথম যে চেহারাটা দেখেছে সেই চেহারাটা হলো মোহাম্মদের চেহারা, ওটাই আল্লাহর চেহারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চেহারা প্রথম দেখলেন, আর নবী পাক যা জিভটা ঢুকে দিলেন আলীর মুখে, তো চষন করলেন সর্বপ্রথম, মাইনাস পান পান করা বা পানি পান করার পূর্বে নবী পাকের লালা মোবারক চষন করলেন, জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই কাবা ঘরটা হলো আতুর ঘর, আলীর জন্মঘর। তো আলী আলী যদি বললে শিয়া হয়, তো আলীর জন্মঘর থেকে নামাজ পড়লে তুমি তো বড় শিয়া। কি গো শিয়ার বাচ্চা শিয়া কেন না, তোমার বাপ ওই কাবাকে কেবলা করে আলীর আতুর ঘরের দিকে মুখ করে নামাজ পড়েছে। তো সেই আলী আলী আবু তালেবের বেটা আলীর সঙ্গে দুশ্মনী করতে গিয়ে আল্লাহর নাম আলীটাও ছেড়ে দেবেন, কোরআন পড়ার পর শুনবেন মাইকে যখন খতম হয় সাদাকাল্লাহুল আজিম, কিন্তু আছে সাদাকাল্লাহুল আলীউল আজিম, কোরআনেও আছে অহবার আলীউল আজিম, কিন্তু আলী আলীর সঙ্গে আবু তালেবের বেটা আলীর সঙ্গে দুশ্মনী করতে গিয়ে আল্লাহর সঙ্গে দুশ্মনী। বলুন তো, যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করে তো আমরা আলী মান্যওয়ালা, আমাদের সঙ্গে কি দোস্তি হবে না? হ্যাঁ খুব সাবধান, খুব হুঁশিয়ার। তো মুসা নবী কেন এ জামানার উম্মত হতে চেয়েছিলেন জানেন? সব নবী কেন চেয়েছিলেন এ জামানা? হ্যাঁ কি মানা আমার পেয়েছে, আলী ছাড়া তোমার ইমান থাকবে না, আলী ছাড়া তোমার নামাজ হবে না, আলী ছাড়া তোমার মৌলবী মোল্লাগিরি কিচ্ছু হবে না, আলী ছাড়া তোমার এবাদত হবে না, আলী ছাড়া তুমি রেহাই পাবে না, আলী ছাড়া তুমি শয়তান মারদুদ হয়ে মরবে।
ভেতরে আছে, হাড়ির বাইরে আছে, ভাতের উপরে আছে, ভাতের ভেতরে আছে, মানুষের মাথায় আছে, মানুষের পায়ের নিচে আছে, মানুষের মধ্যে আছে, আল্লাহর ভেতরে মানুষ আছে, আল্লাহ আসমানের জমিনে সারা কায়নাতে। তাহলে আল্লাহ যদি আলো, তাহলে আপনার আমার মধ্যে কেন জ্বালাবো, কেন বাতি জ্বালাবো, তবে হবে আলো। তা আল্লাহ যদি সব জায়গায় আলো, তাহলে থাকবে কেন কালো? কেরোসিন তেল কিনতে হবে না, এত কি বলে মিটার জ্বালিয়ে 2000 টাকা ইলেকট্রিক ভাড়া দিতে হবে না, কিছু এত খরচা করতে হবে না, কেন আল্লাহ আলো। তাহলে আল্লাহর আলো কি খিনখিন আলো নাকি, যে এই আলো লাগাতে হয়? তাহলে আল্লাহ কমজোর আর দুনিয়ার আলো বেশি জোর, তাহলে কি হবে? আল্লাহ কেমন আলো, আল্লাহকে নাকি বুঝে ফেলেছি? আল্লাহ কেমন আলো দেখবেন না শুনবেন, আল্লাহ কেমন আলো দেখবেন না শুনবেন, এই জোরে বলেন না, দেখবেন আর শুনবেন, দেখালে বুঝতে পারবেন, এই বলা বন্ধ করবি, দেখবেন শুনবেন, ঠিক আছে। আল্লাহ তার নিজের মিসাল দিয়ে বলছেন কি মাসালু নুরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ বলছেন যে আমার নূরের মিসাল হলো একটি তাক, তাক মানে বলছেন রাখার জায়গা। আল্লাহ বলছেন তার নিজের নূরের মিসাল দৃষ্টান্ত দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন কি, যে মাসালু নুরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজা, তার নূরের মিশাল হলো একটি তাক, আর সেই তাকে একটি প্রদীপ, আর সেই প্রদীপটি স্বচ্ছ ফানুষে ঘেরা, স্বচ্ছ ফানুষ দিয়ে ঘেরা, স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা, তাহলে কাঁচের মধ্যে দিয়ে ফানুষ প্রদীপকে দেখা যাবে, বুঝা গেল? হায় হায় হায়, হ্যাঁ, তাহলে এখন আল্লাহর কোনো মেশাল হয় না, হ্যাঁ। আবার যদি কেউ বলে আব্বা জীবনে তো সুন্দরবন যায়নি, চিড়িয়াখানায় নিয়ে যাওনি, মজুর খেটে পেটে ভাত ভরেনি, আর কি চিড়িয়াখানায় যাব, তো বাঘ নাকি চিড়িয়াখানায় আছে, বাঘটা কেমন? বলে বাবা আমি কি করে দেখাবো? বলে উদাহরণ দিয়ে দেখাও, তো পোষা একটা বেড়াল ছিল, বেড়ালটাকে ধরে নিয়ে বলছে বেটা রে বাঘটা এর থেকে বড় কিন্তু এই রকম সাইজের, কিন্তু এর থেকে বড়। বাবা বা বেড়ালকে যেমন ধরা যায়, বাঘের কাছে যাওয়া যায় না, ধরা তো দূরের কথা, যাওয়া যায় না, ঠিক না বেটি? পীরকে যেমন ধরা যায় কিন্তু পীরের বিরুদ্ধে যারা মোনাফেক কাফের তাদের কাছে গেলে বিপদ, বাঘের থেকেও খাতরা, কেন ইমান কেড়ে নেবে, খুব সাবধান, উল্টো পাল্টা ভুল বুঝিয়ে দেবে। অতএব কামেল পীরের কাছে আসুন, মায়ের থেকেও স্নেহ হসিল, বড় দয়ালু রহমানুর রহিম পীর, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবাজি আমার আল্লাহ পাক তার নিজের মেশাল দিচ্ছে, যে আমার নূরের মেশাল হলো একটি তাক, সেই তাকে একটি প্রদীপ বা চেরাগ, আর সেই চেরাগটা স্বচ্ছ কাঁচে ফানুষের মধ্যে ঘেরা। আল্লাহ পাকের মেশাল দেখুন, আল্লাহ পাক কি বললেন, যে আমার নূর হলো একটি তাক, তাকের মধ্যে প্রদীপ, প্রদীপটা স্বচ্ছ কাঁচে ঘেরা। এবারে দেখুন সেই স্বচ্ছ কাঁচে ঘেরা আল্লাহর নূর কেমন কেমন করে চলে চলে আসতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর নূরের মেশাল দেখুন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, কি বললেন? তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে এসে গেছে নূর এবং স্পষ্ট কিতাব। ভাই কে এলো? না, আমাদের কাছে নবী মোহাম্মদ যেই এলেন, আল্লাহ বলছে আমি তো নূর ছিলাম, ওই নূরটা মোহাম্মদি রূপে তোমাদের কাছে এসে গেছে। তাহলে মোহাম্মদি ওজুদ হলো স্বচ্ছ কাঁচ, মোহাম্মদি সিনা হলো তাক, আর মোহাম্মদি দিল হলো প্রদীপ, সেই স্বচ্ছ কাঁচ মোহাম্মদি ওজুদ তাবারকিস্তির মধ্যে, সেই দিল হলো আজকে তাবারকিস্তির মধ্যে, আর সেই সিনা হলো তাক হলো তাবারকিস্তির মধ্যে। ইয়ানে নূর আলা নূর, নূরের উপরে নূর, সেই নূর এখানে পেজেন্ট। অতএব এই নূরের জন্য আল্লাহ যাকে চায় তাকে হেদায়ত করে, যে ব্যক্তি এই নূর অন্বেষণ করতে চায় সেই নূরের কাছে এলে আল্লাহ তাকে হেদায়ত করে। তো বাবজি আমার আমি শেষ পর্যায়ে আর যাচ্ছি না, শেষ কথা যে কথা বলছিলাম মুসা নবী কেন উম্মত হতে চেয়েছিলেন, এই কথাটা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আলী কে নিয়ামতের তাম নিয়ামত করলেন, আর আলীকে
সম্পূর্ণ ইসলামের মধ্যে অঙ্গ বানিয়ে দিলেন। দেখুন গদরে খুম, এই গদরে খুমের কথাটা বললে আর নামাজের মধ্যে আমরা সেটাই পড়ি যে হেদনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথে হেদায়াত করো। আর সোজা পথ কোনটা? আল্লাহর দিকে নয়, আল্লাহ রুল ঘুরাচ্ছে কোথায়? না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যেদিকে নিয়ামত রয়েছে। তো আলী সবচেয়ে বড় নিয়ামত, তো জিস তরফ আলী হয় ওই সিরাতাল মুস্তাকিম হয়, আর জিস তরফ আলী নেই ও গুমরাহি ওয়ালা দালি নাই। তো বড় নিয়ামত ওয়ালা। তো ভাইজান, সেই আলিওয়ালা হলো সোজা পথ, সেই আলিওয়ালার পথে আমরা কামের ফি ধরবো। এখান থেকে আমরা ওজুদুল মোহাম্মদ মওজুদুল আল্লাহ, মানে মোহাম্মদ ওজুদের মধ্যে আল্লাহ মওজুদ, পীরকে বর্ষক আয়না করে আমরা নিজেকে দেখবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনবে সে তখনই তার খোদাকে চিনবে। বুঝলেন না? পঞ্চরঙ্গে পাঁচ ফুলের ওই ক্যাম করব, আসুন সবাই অবস্থা। পঞ্চরঙ্গে পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতো আরাম, শোনবে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখে ফুলের বাগান, আরে তারাই দেখে ফুলের বাগান হয় রে মন ভোলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, ফুলতে আব হয়েছে এক ফুলতে বাদ, এক ফুলতে আতশ হলো আর ফুলে খা, আবার তো সাতবাদ মাটি হাওয়া পানি আ যায়। বাকি আর ফুলের খবর, আরে বাকি আর ফুলের খবর জানেন বাড়ি তারা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। পাঁচ পঞ্চ রুহে পাঁচ ওজুদের দেখি যে কারখানা, পাঁচ রুহে পঞ্চ ওজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা, আর নূরে নূরি মোহাম্মদি রঙিন বালা খানা, মোহাম্মদ মজুদ আল্লাহ, নূরে নূরি মোহাম্মদি ওজুদের বালা খানা, আর তারা যারাই দেখে তারাই দেখে সেই নবীর খবর হয় মন ভোলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, জের জবর হিসেব করো কোরআন কেতাব দেখে, পেশ যজ মর হর ভিসংখ্যা হিসেব করো কোষে, খুঁজলে পরে দেখতে পাবে, আরে খুঁজলে পরে দেখতে পাবে পাঞ্জে তানি খেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। ভাই শেষ করেছি সমস্ত রব্বে সাল্লি আলা রাসূলিল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলিল্লাহ, ইয়া খোদা দাম বাদাম দরুদ ও সালাম আপনি প্যারে নবী পর ভেজ মুদাম, উস নবী পর হো বারে বারে সালাম, পৌঁছে হর পর মে সো হাজারো সালাম ইয়া নবী সালাম।